কোষের পার্ট ওয়ানে কিছু কোষ সম্বন্ধে কিছু জিনিস আলোচনা করা হয়েছিল, এর বাকি পার্ট যেটুকু ছিল সেটা আজ আলোচনা করব। যারা যারা ফার্স্ট পার্ট দেখনি তারা ফার্স্ট পার্টটা দেখে নিন। কোষের আগের পার্ট গুলো একবার রিভিশন করিয়ে দিই। একটা কোষ, কোষের ভেতরে কি কি থাকে? মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি করে? শক্তি উৎপাদন করে। গলগি বডি কি করে? শক্তি ট্রানজেকশন করে, ট্রান্সফার করে। ভ্যাকুয়েল কি করে? জল জমা থাকে ভ্যাকুয়েলে। সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে। এন্ডোপ্লাজম রেটিকুলাম কি করে? এন্ডোপ্লাজম রেটিকুলামে রাইবোজোম থাকে যেটা প্রোটিন উৎপন্ন করে। লাইসোজোম, লাইসোজোমকে সুসাইডাল ব্যাগ বলা হয় বা আত্মঘাতী থলি বলা হয়, কারণ এটা কোষটা নষ্ট হয়ে গেলে সেখানটা মানে কোষটাকে পুরোপুরি ধ্বংস করে দেয় বা কোষটাকে ধ্বংস করতে সাহায্য করে। এখন সেকেন্ড পার্টে আলোচনা করব যে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ভ্যাকুয়াল, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম আর রাইবোজোম, লাইসোজোম, এইসব জিনিসগুলো যে রয়েছে কোষের ভেতরে বা নিউক্লিয়াস, যেসব জিনিসগুলো রয়েছে। যদি কোষের ভেতরে আর কিছু না থাকে, যখন আমরা চোলা হাঁটা করি, তখন কোষের ভেতরে এরা পরস্পরের সাথে ঠোঁকা খাবে। তার জন্য এর ভেতরে একটা লিকুইড পাওয়া যায় কোষের ভেতরে, আর নিউক্লিয়াসের ভেতরে একটা লিকুইড পাওয়া যায়। কোষের ভেতরে যে লিকুইড পাওয়া যায়, কোষের বৈজ্ঞানিক নাম কি বলেছি? কোষের বৈজ্ঞানিক নাম হচ্ছে সাইটো। এই যে লিকুইডটা পাওয়া যায় কোষের ভেতরে সেটাকে বলা হয় প্রোটোপ্লাজম। লিকুইডটা যে পাওয়া যায় সেটা হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা হচ্ছে কালারলেস। প্রোটোপ্লাজমে কি থাকে? 80% জল থাকে প্রোটোপ্লাজম। কোষের ভেতরে যে প্রোটোপ্লাজমটা পাওয়া যায় তাকে বলা হয় সাইটোপ্লাজম। কোষের ভেতরে যে প্রোটোপ্লাজম পাওয়া যায় তাকে বলা হয় সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজম যখন নিউক্লিয়াসের ভেতরে, এই প্লাজমটা যখন নিউক্লিয়াসের ভেতরে পাওয়া যায় তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নামের সাথে মিল আছে অনেকটা। যেমন কোষের ভেতরে পাওয়া গেলে কোষের বৈজ্ঞানিক নাম হচ্ছে সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াসের ভেতরে পাওয়া গেলে নিউক্লিওপ্লাজম। ফ্রাজেলা আর সিলিয়া। ফ্রাজেলা সিলিয়ার হেয়ার লাইক স্ট্রাকচার হয়, মানে হেয়ারের মতো দেখতে হয়, আমরা যেটাকে লোম বলি, চুলের মতো দেখতে লোম বলি, সেটা হচ্ছে ফ্রাজেলা আর সিলিয়া হয়। এটা কোথায় থাকে? কোষের ওপরে থাকে, কোষের বাইরে থাকে, কোষের মোশন প্রদান করতে সাহায্য করে। এখানে মধ্যে ফ্রাজেলা আর সিলিয়ার মধ্যে ফ্রাজেলাটা বড় হয়, সিলিয়াটা ছোট হয়। প্লাস্টিড, প্লাস্টিড শুধুমাত্র প্ল্যান্টের পাওয়া যায়। প্ল্যান্ট মানে শুধুমাত্র গাছেদের, উদ্ভিদদের ক্ষেত্রে প্লাস্টিড পাওয়া যায়। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদদের কোষের সবচাইতে বড় অংশ। প্রাণীদের ক্ষেত্রে যেমন সবচাইতে বড় অংশ নিউক্লিয়াস, সেরকম উদ্ভিদদের ক্ষেত্রে সবচাইতে কোষের বড় অংশ হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড তিন প্রকারের হয়। ক্লোরোপ্লাস্ট যেটা সবুজ কালারের হয়, লিউকোপ্লাস্ট যেটা বর্ণহীন, ক্রোমোপ্লাস্ট যেটা বিভিন্ন বর্ণের হয়। ক্লোরোপ্লাস্টের কাজ কি? ক্লোরোপ্লাস্ট হচ্ছে খাদ্য নির্মাণের কাজ করে। ক্লোরোপ্লাস্ট কোথায় কোথায় পাওয়া যায়? গাছের পাতায়, সবুজ, যেখানে 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 গাছের সবুজ থাকে সেখানে সেখানে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। যেমন হচ্ছে গাছের পাতায়, গাছের কাণ্ডে ইত্যাদিতে ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়। লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট বর্ণহীন টাইপের হয়, এটা মূলে পাওয়া যায়। যখন গাছেদের ক্ষেত্রে লকডাউন হয়, মানে গাছেদের ক্ষেত্রে খাবার তৈরি করতে পারে না, সেই সময়ে মূলেতে খাদ্য সংগ্রহ করে রাখে, সেই খাদ্য পরবর্তীকালে ব্যবহার করে গাছ। ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টের কাজ কি? ক্রোমোপ্লাস্ট বিভিন্ন বর্ণের হয়। ক্রোমোপ্লাস্টের জন্য বিভিন্ন ফলের কালার বিভিন্ন হয়। যেমন হচ্ছে গাজরের রং ক্যারোটিনের জন্য হয়, টমেটোর রং লাইকোপেনের জন্য হয়। ক্রোমোজোম, ক্রোমোজোম হচ্ছে আমাদের নিউক্লিয়াসে থাকে, ক্রোমোজোম আমাদের নিউক্লিয়াসে থাকে। কোষের সবচাইতে বড় অংশ হচ্ছে নিউক্লিয়াস। মানব প্রাণী কোষের সবচাইতে বড় অংশ হচ্ছে নিউক্লিয়াস। উদ্ভিদ কোষের সবচাইতে বড় অংশ প্লাস্টিড। প্রাণী কোষের সবচাইতে বড় অংশ নিউক্লিয়াস, যার মধ্যে থাকে ক্রোমোজোম। ক্রোমোজোম কি জানি? ক্রোমোজোম কোষের নিউক্লিয়াসে থাকে। ডিএনএ, ক্রোমোজোমের ভেতরে ডিএনএ ও আরএনএ জিন থাকে। মানব দেহের 46টা ক্রোমোজোম থাকে। 46টা ক্রোমোজোম মানে হচ্ছে 23 জোড়া ক্রোমোজোম। আচ্ছা, ক্রোমোজোমকে জোড়া হিসেবে কেন বলা হয়েছে? ক্রোমোজোমকে জোড়া হিসেবে বলা হয়েছে কারণ আমাদের সবকিছু জিনিস শরীরে জোড়া জোড়াই থাকে। হাত এক জোড়া, চোখ এক জোড়া, সব দুটো দুটো থাকে। শরীরের সব অংশ সিমেট্রিক্যালস বলে, তাই জন্য ক্রোমোজোমকে 23 জোড়া জোড়া হিসেবে বলা হয়। ক্রোমোজোমের কাজটা কি? ক্রোমোজোম হচ্ছে বংশগতির বাহক এবং ধারক। আমাদের যা কিছু শরীরে
শরীরের কালার, চোখের কালার ইত্যাদি সবকিছুই এই ক্রোমোজোমের জন্য হয়। মেলদের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 44টা ক্রোমোজোম অটোজোম থাকে এবং দুই জোড়া সেক্স ক্রোমোজোম থাকে এক্স ওয়াই। ফিমেলদের ক্রোমোজোম হচ্ছে 44টা অটোজোম আর দুই জোড়া সেক্স ক্রোমোজোম এক্স সেক্স। মেল আর ফিমেলদের ক্ষেত্রে 44টা অটোজোম, এখানে 44টা অটোজোম, এগুলো প্রায় সমান হয়। মহিলা এবং পুরুষদের দেবে পুরো দেহটার 90% সমান, তাই জন্য 44টা অটোজোম প্রায় সমান হয়। আর দুটো সেক্স ক্রোমোজোম আলাদা আলাদা হয়, যেমন হচ্ছে এক্স ওয়াই মেলদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে এক্স এক্স। অনেকে বলে কোষের কোষ হচ্ছে সবচাইতে শরীরের ছোট অঙ্গ। কোষ শরীরের ছোট অঙ্গ না, কোষ শরীরের সবচাইতে ছোট ইউনিট। ইউনিট কাকে বলে আর অঙ্গ কাকে বলে? অঙ্গ হচ্ছে আমাদের শরীরের যে সমস্ত জিনিস এক একটা পুরোটা টিস্যু মিলিয়ে তৈরি হয় সেটাকে বলা হয় অঙ্গ। আর ইউনিট হচ্ছে একই জিনিসের মধ্যে সবকিছু কাজ হলে সেটাকে বলা হয় ইউনিট। যেমন একটা কোষের মধ্যে শক্তি উৎপাদন করতে পারে, শক্তি ট্রান্সফার করতে পারে, প্রোটিন তৈরি করতে পারে, সবকিছু হিসাবে কাজ হয়, তাই জন্য এটাকে একটা ছোট ইউনিট বলা হয়। এখানে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষকে আলাদাভাবে পার্থক্য একই ডায়াগ্রামের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। এদিকটা যেটা রয়েছে সেটা শুধুমাত্র প্রাণী কোষের মধ্যেই পাওয়া যায়, এদিকটা যেটা রয়েছে শুধুমাত্র উদ্ভিদ কোষের মধ্যেই পাওয়া যায়, এখানটা যেটা রয়েছে সেটা মাত্র উদ্ভিদ ও প্রাণী কোষ উভয়ের মধ্যেই পাওয়া যায়। ঠিক আছে, প্রাণী কোষের অনেকটা ছোট হয়, প্রাণী কোষ উদ্ভিদ কোষের থেকে অনেকটাই ছোট হয়, উদ্ভিদ কোষ বড় হয়। উদ্ভিদ কোষের আকৃতি হচ্ছে বহুভুজ আকার হয়, প্রাণী কোষের আকৃতি গোলাকার টাইপের হয়। ভ্যাকুয়াল প্রাণী কোষ যেকালে ছোট সেরকম ভ্যাকুয়ালও ছোট হয়, উদ্ভিদ কোষ যেকালে বড় তার ভ্যাকুয়াল বড়। ভ্যাকুয়ালে কী থাকে? জল জমা থাকে। উদ্ভিদ কোষে অনেকটা বেশি জল জমা থাকে, প্রাণী কোষে অনেকটা তুলনামূলকভাবে কম জল জমা থাকে। প্রাণী কোষের সিলিয়া আর ফ্রাজেলা থাকে। সিলিয়া আর ফ্রাজেলা কি? কোষের বাইরে লোম আকৃতির জিনিসগুলোকে বলা হয় সিলিয়া আর ফ্রাজেলা। এটা থাকে শুধুমাত্র প্রাণী কোষে, উদ্ভিদ কোষে এইসব জিনিস থাকে না। লাইসোজোম প্রাণী কোষে শুধুমাত্র থাকে। উদ্ভিদ কোষে কী কী থাকে? উদ্ভিদ কোষ যেহেতু আকারে বড়, আমি বলেছি আকারে বড় হলে কী হবে, তার মানে ডবল পর্দা থাকবে। ডবল পর্দা মানে কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে। সেল ওয়াল কিসের তৈরি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয়। সেল ওয়াল তৈরি হয় সেলুলোজ দিয়ে, এটা কোষকে আকার আর রক্ষা প্রদান করে। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। উদ্ভিদ কোষে প্লাস্টিক থাকে আমাদের, কারণ প্রাণী কোষ খাদ্য তৈরি করতে পারে না, উদ্ভিদ কোষ খাদ্য তৈরি করতে পারে, তাই জন্য বিভিন্ন কালার দিতে, খাদ্য তৈরি করতে, এই সমস্ত করতে প্লাস্টিক থাকে। এবার দুটো কোষের মধ্যেই থাকে কী কী? কোষ পর্দা, কোষ পর্দা দুটোর মধ্যেই থাকে। মাইটোকন্ড্রিয়া দুটো কোষের মধ্যেই শক্তি উৎপাদন চায়, যেমন প্রাণী কোষ উদ্ভিদ কোষ উভয় কোষেই শক্তি উৎপাদন চায়, তাই জন্য মাইটোকন্ড্রিয়া উভয় কোষেই থাকে। রাইবোজোম দুটোই উন্নত মানের মানে ইউক্যারিওটিক কোষ থাকে রাইবোজোম, 80S প্রকৃতির। এন্ডোপ্লাজম রেটিকুলাম থাকে দুটো কোষের মধ্যে, গলগি বডি দুটো কোষের মধ্যেই থাকে, শক্তির ট্রানজেকশান করে যেটা গলগি বডি দুটো কোষের মধ্যেই থাকে। সেন্ট্রোজোম দুটো কোষের মধ্যেই থাকে। নেক্সট ভিডিওতে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের মধ্যে, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য আর ওদের বিভাজনগুলো বলে দেওয়া হবে।